আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিদর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ নিলেন। ডিক্রি জারি করে জার্মানির একটি ও ফিনল্যান্ডের একটি কোম্পানির নিয়ন্ত্রণ অস্থায়ীভাবে কেড়ে নিয়েছেন তিনি। আল জাজিরা জানিয়েছে, কোম্পানি দুটি হলো জার্মানির ইউনিপারের রুশ শাখা ইউনিপ্রো ও ফিনল্যান্ডের ফোর্টাম ওয়েস। ইউনিপারে জার্মান সরকারের মালিকানা রয়েছে, ফোর্টামেরও বেশিরভাগ মালিকানা ফিনল্যান্ড সরকারের। সম্প্রতি দেশটি ন্যাটোতে যোগ দিয়েছে। ডিক্রি অনুযায়ী সংস্থাগুলোর সম্পদে হস্তক্ষেপ করবে না রাশিয়া, তবে অস্থায়ীভাবে সংস্থাগুলোর পরিচালনা ও সিদ্ধান্ত রুশ সরকারের হাতে থাকবে। ডিক্রিতে বলা হয়, যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশগুলোর বৈরী আচরণ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে জরুরি ভিত্তিতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে রাশিয়া। এছাড়া নরওয়ে দূতাবাসের 10 জন কূটনীতিককে অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দূতাবাসে 10 জন কূটনীতিক রাশিয়ায় থাকার যোগ্য নন। কূটনীতিকদের অবশ্যই অল্প সময়ের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে। এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে রুশ দূতাবাসের 15 কর্মীকে বরখাস্ত করে নরওয়ে। দেশটির মতে রাশিয়া প্রতিশোধের অংশ হিসেবেই কূটনীতিকদের বরখাস্ত করেছে। এদিকে ইউক্রেনের রাশিয়ায় আগ্রাসন শুরুর পরেই প্রথম দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছে। সিএনএন জানিয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই ফোনালাপকে অর্থপূর্ণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে শক্তিশালী উদ্দীপনা হিসেবে দেখছেন। চীনা সরকার জানিয়েছে, ফোনালাপে দুই নেতা ইউক্রেন সংকট নিয়ে মত বিনিময় করেছেন। এ সময় শান্তি আলোচনার প্রতি চীনের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট শি। সংকট সমাধানে ইউক্রেন ও অপর দেশগুলোতে বিশেষ দূত পাঠানোর কথা জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেছেন, বেইজিং দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়া দেখবে না কিংবা আগুনে ঘি ঢালবে না, সুযোগ কাজে লাগিয়ে কাউকে ফায়দা হাসিলের সুযোগও দেবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ভারতকে বেশ দুশ্চিন্তায় রেখেছেন। আসছে মে মাসের শুরুতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন তিনি। আগামী 4 ও 5 মে ভারতের গোয়ায় বসছে এই সম্মেলন। নয়াদিল্লির চিন্তা, ভারতের মাটিতে দাঁড়িয়ে বিলওয়াল ভারত বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেন কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দেশটির গণমাধ্যমকে জানায়, পাকিস্তানের অতীত ও সাম্প্রতিককালের বিলওয়ালের আচরণ এতটাই দুর্বিনীত যে সম্মেলনের উদ্দেশ্যে ছাপিয়ে পাকিস্তান ভারত বৈরিতা শেষ পর্যন্ত প্রাধান্য পেয়ে যায় কিনা, এ নিয়ে তারা চিন্তিত। এনডিটিভি জানিয়েছে, এক সপ্তাহ আগেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলওয়াল ভুট্টোর সফরের কথা জানিয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে সেই কথা স্বীকার করেছে। আন্তর্জাতিক এই সম্মেলনের অবসরে ভারত পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা, ভারত এখনও সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে বিবিসি জানিয়েছে, এবার ওশেনিয়ার মার্শাল দ্বীপপুঞ্জ ও মাইক্রোনেশিয়ার ভারতে তৈরি কাশির সিরাপে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, গুয়াইফেনেসিন টিজি সিরাপের একটি চালানের কিছু নমুনা পরীক্ষা করা হয়েছে। এ চালানের সিরাপ ভারতের পাঞ্জাব ভিত্তিক কিউপি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। অস্ট্রেলিয়ার ঔষধ নিয়ন্ত্রক সংস্থা থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের সিরাপ পরীক্ষা করেছে। পরীক্ষা করা নমুনায় মাত্রাতিরিক্ত ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল পাওয়া গেছে। দুটি পদার্থই মানব শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে, এতে মানুষের মৃত্যুও হতে পারে। আসছে 14 মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। স্বাভাবিক কারণে নির্বাচনী প্রচারে নিমগ্ন থাকতে হচ্ছে প্রধান প্রার্থী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে। মঙ্গলবার 3টি নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাষণ দিয়েছেন তিনি, তার ওপর টিভিতে লাইভ প্রোগ্রাম। সঙ্গত কারণে এদিন এরদোয়ানের লাইভ সাক্ষাৎকারে বিঘ্ন ঘটে। প্রোগ্রাম চলতে চলতেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় স্ক্রিনে শোনা যায় অচেনা কণ্ঠ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, 15 মিনিট পর ক্যামেরার সামনে আবারও ফিরে আসেন 69 বছর বয়সী তুর্কি নেতা। এ সময় দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। উলকি টিভি এবং কানাল 7 নামের দুটি চ্যানেল যৌথভাবে তার সরাসরি সাক্ষাৎকার প্রচার করেছিল। অসুস্থ হয়ে পড়া এবং অনুষ্ঠানে বিঘ্ন ঘটার জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে এরদোয়ান বলেন, গতকাল এবং আজ কঠোর পরিশ্রম ছিল, এজন্যই আমার পেটের ফ্লু দেখা দিয়েছে। এক পর্যায়ে আমি ভাবছিলাম যে আমরা অনুষ্ঠানটি বাতিল করলে ভুল বুঝাবুঝি হয়ে যাবে, যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমাদের দর্শকদের কাছে ক্ষমা চাই, বলেন তুর্কি প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন এরদোয়ানের চোখে মুখে ক্লান্তির ছাপ ছিল, কথা বলার সময় তার চোখে পানি এসে যাচ্ছিল। তবে সম্প্রচারটি শেষ করার আগে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেন তুর্কি নেতা।
উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকালে নির্বাচনী কর্মসূচি বাতিল করেন এরদোয়ান। এদিকে গুজব ছড়িয়ে পড়ে এরদোয়ান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তুরস্কের কমিউনিকেশন ডাইরেক্টর ফারাতিন আলতুন এরদোয়ানের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা অস্বীকার করেছেন। এরদোয়ান ও তার একে পার্টি বিগত ২০ বছর ধরে তুরস্কের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। দুই দশকের শাসনামলে এবারই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে যেসব জরিপ পরিচালনা করা হয়েছে তাতে বিরোধী জোটের প্রার্থী কামাল কিরিক দারুগলুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তাই কে হাসবেন শেষ হাসি সেটা অনুমান করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা চলছে অনেক আগে থেকেই। এবার সেই তালিকায় যুক্ত হল ব্রিটেন। দ্বীপরাষ্ট্রটিতে যে কোনো ধরনের হামলার বিষয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। আল জাজিরা জানিয়েছে, বেইজিংকে সতর্ক করে ব্রিটেন বলেছে তারা যদি আন্তর্জাতিক বাধ্যবাধকতা বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে তা অভ্যন্তরীণ এবং বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি তৈরি করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি দেশটির বৈদেশিক নীতি বিষয়ে এক বিবৃতিতে বলেন, সার্বভৌমত্বের যেসব দাবি সেগুলোতে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় লন্ডন। চীনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় সামরিক সমাবেশ বলতে বেইজিং কি বোঝাতে চায় সেটি তাদের স্পষ্ট করা উচিত, তা না হলে বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। জেমস ক্লেভারলি সতর্ক করে বলেন, তাইওয়ান প্রণালীতে যে কোনো ধরনের সংঘাত বিশ্বের সাপ্লাই চেইনে বিশেষ করে উন্নত সেমি কন্ডাক্টরগুলোর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই অঞ্চলে যে কোনো ধরনের যুদ্ধ সংঘাত শুধু মানবিক বিপর্যয় ডেকে আনবে না, বরং তা $2.6 trillion বিশ্ব বাণিজ্যকে ধ্বংস করবে। এর ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা থেকে কোনো দেশই নিজেকে রক্ষা করতে পারবে না। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ বলে মনে করে, বিপরীতে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। শুরু থেকেই তাইওয়ানের দাবির পক্ষে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভারতের কর্ণাটকে গত বছর স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধের পর অসন্তোষ ও আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। সে সময় দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকা ওই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছিলেন 17 বছরের তরুণী তাবাসুম শাইক। তাকে নিয়ে দেশ তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বহু রিপোর্ট প্রকাশিত হয়। ওই ঘটনার এক বছর পর আবারও সংবাদ মাধ্যমের খবর এলেন তাবাসুম, তবে এবার হিজাব আন্দোলনের জন্য নয়, বরং তার সাফল্যের জন্য। রাজ্যের কলা বিভাগ থেকে প্রথম হয়ে সাড়া ফেলে দিয়েছেন তাবাসুম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 600 নম্বরের মধ্যে 593 পেয়ে কর্ণাটক রাজ্যে চলতি বছরের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন তাবাসুম। এই ফলাফলের সুবাদে পুনরায় সংবাদ মাধ্যমে নজর এসেছেন তিনি। সেই সঙ্গে কর্ণাটকের হিজাব আন্দোলন প্রসঙ্গেও যেন নতুন মাত্রা পেয়েছে। বেঙ্গালুরুতে হিজাব আন্দোলনে তাবাসুম ছিলেন আন্দোলনকারী মেয়েদের মধ্যে অন্যতম। প্রতিবাদে সে সময় স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তিনি, যদিও পরে তিনি বাবা মায়ের পরামর্শে সিদ্ধান্ত বদলান। পরীক্ষার সাফল্য প্রসঙ্গে তাবাসুম বলেন, সে সময় হিজাব নিষিদ্ধ করায় বাসায় বসেছিলাম বহুদিন, তবে শেষ পর্যন্ত বাবা মায়ের কথায় তার সিদ্ধান্ত বদলাই। হিজাব নিষিদ্ধ করা বেআইনি ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে কংগ্রেস এমপি শশী থারুর তাবাসুমের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, সাফল্যই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। দ্বিতীয়বারের মতো নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন 80 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর এতেই তার তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আনাতোলো জানিয়েছে, ট্রাম্পের ভাষায় বাইডেন হলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট। তিনি দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে অপমানিত করেছেন জো বাইডেন। তাই এটি একেবারেই অকল্পনীয় যে এমন একজন ব্যর্থ প্রেসিডেন্ট আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজের শাসনামলকে বাইডেনের প্রশাসনের তুলনায় বেশি কার্যকর বলে দাবি করেন ট্রাম্প। বলেন, আমরা সফল ছিলাম কিন্তু বাইডেনরা ব্যর্থ হয়েছে। নানাভাবে বিতর্কিত ট্রাম্প যখন বাইডেনের সমালোচনা করছেন তখন তার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। দেশটির এক নারী লেখিকা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেছেন, যদিও ট্রাম্প ও তার আইনজীবী এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী নারীর নাম ইজিন ক্যারল। তার অভিযোগ, 90-এর দশকে ট্রাম্প নারীদের অন্তর্বাস উপহার দেওয়ার বিষয়ে তার পরামর্শ চাওয়ার নাম করে তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ধর্ষণের পর তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে উপহাসও করেছিলেন ট্রাম্প। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানির সময় প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন 79 বছর বয়সী বিশিষ্ট এই লেখিকা। তবে ট্রাম্পের আইনজীবী ওই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ক্যারল অর্থ খ্যাতি লাভের জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, আর ট্রাম্প বলছেন ওই নারীর সঙ্গে তার দেখাই হয়নি।
সম্প্রতি শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ডেনিয়াসকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ট্রাম্প। যদিও আপাতত তিনি ছাড়া পেয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের আইন বলছে শেষ পর্যন্ত সব কয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের 136 বছরের জেল হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।